आज हमें तुम्हारे कराब अनुपात पेज 234। ठीक है, तुम्हारा अनुपात खूब भालो करे बुझे नाओ। नेक्स्ट क्लासगुलोते तुम्हारे अनुपात अंकगुलो खूब काजे लागबे, माने 8, 7, 9, 10 এই ক্লাসগুলিতে অনুপাতের অঙ্কগুলো আছে। ঠিক আছে, খুব ভালো করে বুঝে না। দুটি দেখো, দুটি সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলে। যদি দুটো একই রকম রাশির মধ্যে তুলনা করা হয় তাকেই বলা হচ্ছে অনুপাত। অনুপাতের কোনো একক হয় না, কোনো একক দেবে না। অনুপাতের চিহ্ন দেখো, ওপর আর নিচে দুটো পুটকি, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। আচ্ছা, একটা উদাহরণ দেখো। তোমার বয়স 10 বছর ও তোমার ভাইয়ের বয়স 5 বছর, তোমাদের দুজনের বয়সের অনুপাত কত? তাহলে কি 10 বছর আগে দেখে নাও একই রকম দুটো একক আছে কিনা, দুটোই বছর আগে। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের তাহলে 10 10 অনুপাতের চিহ্ন ইস টু 5, এটাকে ইস্টুও বলে। 10 অনুপাত 5, মানে ইস্টু। এটাকে আগে ভগ্নাংশ আকারে প্রকাশ করো, সমান 10/5। কাটাকাটি করো, 2 5 2 10 5 1 5, সমান 2/1, সমান 2:1। 2:1 অনুপাতের ইংরাজি হচ্ছে ইস্টু, এটাকে 2:1। আচ্ছা, পরের একটা অঙ্ক। এগুলো কিন্তু প্রশ্নমালার অঙ্ক নয় বা নিজে করিও না, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার কাছে 1 টাকা আছে, আমার ভাইয়ের কাছে 50 পয়সা আছে, দুজনের টাকার পরিমাণ অনুপাতে প্রকাশ করি। আগে দেখে নাও এককগুলো এক আছে কিনা। 1 টাকা 50 পয়সা, তাহলে এককগুলোকে আমাকে আগে এক করতে হবে। হয় টাকা থেকে পয়সা করো, নয় পয়সা থেকে টাকা করো। আমি টাকা থেকে পয়সা করেছি, 1 টাকা = 100 পয়সা। তাহলে অনুপাত কী হবে? অনুপাত সমান আমার কাছে আছে 1 টাকা, মানে 100:50। এটাকে তুমি ভগ্নাংশ করো, 100/50, 0 0 কাটলে 5 2 10 5 1 5, 2/1 = 2:1। বোঝা গেছে? আচ্ছা, একটা উদাহরণ দেখো। আমার উচ্চতা 5 ফুট, আমার কাছে ধরো 50 টাকা আছে। টাকা শুধু এটা লিখে দাও, 50 টাকা আছে আমার কাছে। টাকা আছে কত? 50 টাকা। এক্ষেত্রে কি অনুপাত তৈরি করা যাবে? না, যেহেতু এটা উচ্চতা, এটা হচ্ছে টাকা, তাহলে এটা সমজাতীয় রাশি নয়, তাহলে এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব নয়। অনেক সময় এইভাবে 1 নম্বরে প্রশ্ন দেয়, অনুপাত তৈরি করা সম্ভব নয়। এগুলো সবই আমি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যেটা অনুপাতটা খুব ইম্পর্টেন্ট। 9:7, এই অনুপাতের প্রথমটাকে বলি আমি পুরো পথ, দ্বিতীয়টাকে বলি উত্তর পথ। 9টা হচ্ছে পুরো পথ, 7টা হচ্ছে উত্তর পথ। তাহলে ভগ্নাংশ আকারে করলে সমান 9/7 হবে। তাহলে লব লব হচ্ছে 9, হর হচ্ছে 7, মানে পুরো পথটাকে আমি লব বলতে পারি, উত্তর পথটাকে হরও বলতে পারি। বোঝা গেছে? 9:7, পুরো পথ হচ্ছে 9, উত্তর পথ হচ্ছে 7। উত্তর পুরো পথ মানে কি? এটা লব, ভগ্নাংশ আকারে প্রকাশ করে 9/7 লব, আর উত্তর পথটা হচ্ছে হর। আচ্ছা, এবারে এইগুলো একটু বুঝে নাও। গুরু অনুপাত, যে অনুপাতে পুরো পথটা উত্তর পথের থেকে বড় হবে, পুরো পথ এটা বড় চিহ্ন উত্তর পথ, তাকে বলা হচ্ছে গুরু অনুপাত। একটা উদাহরণ বললে পুরো পথ বড়, 7:5, তুমি অন্য যে কোনো উদাহরণ দিতে পারতে, 7:5। লঘু অনুপাত, পুরো পথটা উত্তর পথের থেকে ছোট হবে, মানে পুরো পথটা ছোট হবে উত্তর পদের থেকে, মানে উত্তর পদ বড় এক্ষেত্রে। তাহলে একটা উদাহরণ বললে কী হবে? 5:7, উত্তর পদ বড় পুরো পদের থেকে। তারপরে সাম্যানুপাত, সাম্যানুপাত কী? পুরো পদ সমান উত্তর পদ, পুরো পদের উত্তর পদ সমান হবে। 5:1, 7:1, এটাকে ভগ্নাংশ আকারে করলে কী হবে? 5/5, কাটাকাটি করলে কি 1:1, লঘিষ্ঠ আকারে করলে 1:1। তাহলে সাম্যানুপাত হচ্ছে 5:5 বা 7:7, যেটা পুরো পদ আর উত্তর পদ সমান। আচ্ছা, এবার ব্যস্ত অনুপাত দেখো। 2:7 যদি বলে ব্যস্ত অনুপাত কী হবে? এটা ব্যস্ত অনুপাত করতে গেলে পুরো পদ উত্তর পদের জায়গায় যাবে, উত্তর পদ পুরো পদের জায়গায় যাবে।
মানে সেভেন ইস টু টু, সেভেন ইস টু টু, বোঝা গেছে? সেভেন ইস টু টু। আচ্ছা, ব্যস্ত অনুপাত, তাহলে একটি, অনেক সময় এটা শূন্যস্থান দেয়, একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত হলো লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাতটা কী বলেছিলাম? সেভেন ইস টু ফাইভ, তার ব্যস্ত অনুপাত কী হয়? ফাইভ ইস টু সেভেন, তাহলে এটা কী হয়ে গেল? লঘু অনুপাত। একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত হলো লঘু অনুপাত, একটি লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত হলো গুরু অনুপাত। লঘু অনুপাতের উদাহরণ আমি কী বলেছিলাম? ফাইভ ইস টু সেভেন, তার ব্যস্ত অনুপাত মানে কি? হরটা লবে, লবটা হরে, তাহলে সেভেন ইস টু ফাইভ উল্টে যাবে, সেভেন ইস টু ফাইভ, এটা কী হচ্ছে? গুরু অনুপাত। তাহলে একটি লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত হলো গুরু অনুপাত। তোমরা এগুলো খুব ভালো করে আগে করে নেবে, তারপর অঙ্ক শুরু করবে। বোঝা গেছে? গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্যানুপাত, ব্যস্ত অনুপাত, অনেক সময় এগুলো কী বলে? একটা করে উদাহরণ দেওয়া বলে। বোঝা গেছে? আচ্ছা, এবারে তোমরা চলে যাও, নিজে করি, একুশ পয়েন্ট ওয়ান, পেজ দুশো চল্লিশ। সবাই বইটা নিয়ে বসেছো তো? ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা। আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম, দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য আট মিটার, প্রস্থ পাঁচ মিটার। বসার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত সেটা বলতে হবে, এই অনুপাত লঘু না গুরু সেটাও তোমাকে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, আমি অঙ্কটা করে দিয়েছি। বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য আট মিটার, প্রস্থ পাঁচ মিটার। তাহলে বসার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তাহলে এইট ইস টু ফাইভ। তাহলে এটা কী অনুপাত? গুরু অনুপাত। এটা কী অনুপাত? কারণ পুরো পদ্মা বড়, এইট ইস টু ফাইভ, এটা হচ্ছে গুরু অনুপাত। বোঝা গেছে? আচ্ছা, পরের অঙ্কটা দেখো। সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো, যদি সে বারোটি জবা ফুলের মালা ও পনেরোটি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে, তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লিখি, এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। দেখো, সরিতা, সবিতা, সব না সরিতা, কী আছে অঙ্কটা? সবিতা, সবিতা বারোটি জবা ফুলের মালা ও পনেরোটি গাঁদা ফুলের মালা তৈরি করলো, তাহলে তাহলে তারপরে তারপরে কী হচ্ছে? জবা ফুল ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত, জবা ফুল আর গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত হবে? কী ছিল? বারো ইস টু পনেরো। এটাকে আমি ভগ্নাংশ আকারে করবো, বারো বাই পনেরো, কাটাকাটি করলাম, তিন চারে বারো, তিন পাঁচ পনেরো, চার বাই ফাইভ সন ফোর ইস টু ফাইভ। এটা কী? এটা হচ্ছে যেহেতু পুরো পদ্মা ছোটো, উত্তর পদ বড়, সেই জন্য এটা কী অনুপাত হবে? লঘু অনুপাত, লঘু অনুপাত। এটা কিন্তু এটা কী হচ্ছে? সবিতা রওনা, সবিতা, এটা হচ্ছে লঘু অনুপাত। বোঝা গেছে? আচ্ছা, পরের অঙ্কটা দেখো। আমার ও সুতপার বয়সের অনুপাত ফাইভ ইস টু সিক্স, আমার বয়স দশ বছর হলে সুতপার বয়স কত? অনুপাত বলেছে, আমার বয়সটা বলে দিচ্ছে দশ বছর, সুতপার বয়স কত? দেখো, আমার ও সুতপার বয়সের অনুপাত ফাইভ ইস টু সিক্স, অর্থাৎ এটা লিখতেই পারি আমি, আমার বয়স বাই সুতপার বয়স, এখানে তখন আর অনুপাত দেবো না, এটা ভগ্নাংশ আকারে করি, তখন কিন্তু এখানে অনুপাত আর লিখবো না, অনুপাত লেখা মানে অঙ্কটা ভুল। আমার বয়স বাই সুতপার বয়স, এটা যেহেতু আমি ভগ্নাংশ আকারে করে দিলাম, সমান কি? পাঁচ বাই ছয়, পাঁচ বাই ছয়। আমার বয়স কত বলে দিচ্ছে? দশ। পাঁচকে কত দিয়ে গুণ করলে দশ হয়? দুই দিয়ে। পাঁচকে দুই দিয়ে গুণ করলে দশ হচ্ছে, দশ বলে দিয়েছে। তাহলে ছয়কেও দু দিয়ে গুণ করব, ছয়কে দু দিয়ে গুণ করলে কত হলো? বারো। তাহলে সুতপার বয়স কত হবে? বারো বছর। বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখো, চারেকটা। আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন, আমি ও রাজু যদি ওয়ান ইস টু থ্রি অনুপাতে নাড়ু খেয়ে থাকি, তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন হিসেব করে দেখি। চারটে তোমাদের উত্তর বার করতে হবে।
ঠিক আছে, চারটে, যে কোনো চারটে। আচ্ছা দেখো, চারটা। আমিও রাজু নাড়ু খাই 1:3 অনুপাতে, অর্থাৎ কি আমার নাড়ুর সংখ্যা বাই রাজুর নাড়ুর সংখ্যা, এটা আমি ভগ্নাংশ আকারে করেছি, সমান 1/3, সমান 1/3। আচ্ছা এবার আমাদের চারটে করতে হবে, তার মানে আগে কি করবো, এটাকে দুই দিয়ে করব, এককে দুই দিয়ে দুই হলো, একে তিনকে দুই দিয়ে ছয়, তিন দিয়ে করছি, তিনকে এক দিয়ে তিন, তিনকে তিন দিয়ে, তিন তিরিকে নয়, তো চার দিয়ে করছো, চারেককে চার, তিন চারে বারো। লবকেও যেটা দিয়ে করবে, হরকেও ঠিক সেটা দিয়ে গুণ করবে, ঠিক আছে। প্রথমে এটা করলো দুই দিয়ে লবকে, হরকেও দুই দিয়ে করলে, তারপরটা তিন দিয়ে করলে, হরকেও তিন দিয়ে, তিন তিরিকে নয়, তারপরটা লবকে কত দিয়ে করছো, চার দিয়ে, চারেককে চার, তারপরে এটা কত করছো, এটাকেও চার দিয়ে, হরকেও চার দিয়ে, তিন চারে বারো। বোঝা গেছে? আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে মা আমাদের কটা নাড়ু দিলেন, আমাকে দিলেন একটা, রাজুকে দিলেন তিনটে, তাহলে কত হলো, চারটে, এক প্লাস তিন সমান চারটে। দ্বিতীয় ক্ষেত্রে মা আমাদের নাড়ু দিলেন আমাকে দুটো, দুই প্লাস চার আটটি, দুই প্লাস সরি দুই প্লাস ছয় সমান আটটি, ছয় আছে। তৃতীয় ক্ষেত্রে মা আমাকে নাড়ু, মা আমাদের নাড়ু দিলেন দুজনকেই, আমাকে আর রাজুকে, আমাকে দিয়েছেন তিন, রাজুকে দিয়েছে নয়, তিন প্লাস নয় সমান বারোটি। চতুর্থ ক্ষেত্রে মা আমাদের নাড়ু দিলেন আমাকে দিয়েছে চার, রাজুকে দিয়েছে বারো, চার প্লাস বারো সমান ষোলোটি, সমান ষোলোটি। যেহেতু এতগুলোকে আমি উত্তর বার করলাম কেন, যেহেতু আমাদের বিরুদ্ধে চারটে উত্তর বার করতে হবে, ওই জন্য আমি চারটে বললাম, যতগুলো বলে ততগুলো করবে, ঠিক আছে। সব প্রত্যেকটা অঙ্কের কিন্তু তোমরা উত্তর লিখবে, আমি উত্তরগুলো লিখে দিইনি, তোমরা কিন্তু পরীক্ষার সময় সব উত্তর লিখবে। আচ্ছা আর পরের অঙ্কটা যা, আর কি হচ্ছে পরের অঙ্কটা, আর হচ্ছে পাঁচে। আজ আমরা মোট দশজন মাঠে খেলতে এসেছি, যদি আমাদের মধ্যে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 2:3 হয় তবে কতজন মেয়ে, প্রথমে মেয়ে, মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছি, প্রথমে হচ্ছে মেয়ের সংখ্যা, তারপর হচ্ছে ছেলের সংখ্যা, মানে দুজন যদি মেয়ে খেলতে আসে তাহলে তিনজন ছেলে খেলতে এসেছে। প্রথমে আগে দেখে নেবে কোনটা কার, প্রথমে মেয়ের সংখ্যা দুই, ছেলের সংখ্যা তিন, ঠিক আছে। আচ্ছা দেখো, আজ আমরা মোট দশজন মাঠে খেলতে এসেছি, আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত, মেয়ে আর ছেলের সংখ্যার অনুপাত কত, 2:3, তাহলে মেয়ের সংখ্যা কত হবে, অনুপাতটা মেয়ের কত ছিল দুই, দুই বাই অনুপাত দুটো যোগ করব, দুই প্লাস তিন সমান দুইয়ের পাঁচ অংশ, এখানটা অংশ হবে, এত অংশ। বা ছেলের সংখ্যা, ছেলের অনুপাত কত ছিল তিন, তিন বাই অনুপাত দুটো যোগ করো, দুই প্লাস তিন সমান তিনের পাঁচ অংশ ছেলের সংখ্যা। আচ্ছা টোটাল মেয়ে ছেলে মেয়ে কত ছিল দশজন, তাহলে দশজনের মধ্যে মেয়ে খেলতে এসেছি কত, দশ ইন্টু যেটা অনুপাত অংশ বেরিয়েছে দুইয়ের পাঁচ অংশ, কাটাকাটি করে কত হলো, পাঁচ দুগুণে দশ, দুই দুগুণে চার, চারজন, এখানে কিন্তু একক হবে, এখানে কী হবে, একক লিখবে। আচ্ছা এবার দশজনের মধ্যে ছেলে খেলতে এসেছি দশ, টোটাল তো দশ বলে দিয়েছে, ইন্টু ছেলের এটা কত ছিল অংশটা, তিনের পাঁচ জন, এখানে কী হবে, একক হবে, যেহেতু দশ জন আছে, কাটাকাটি করে পাঁচ দুগুণে দশ, তাহলে কত হলো, তিন দুগুণে ছয়, ছ জন। তাহলে মেয়ের সংখ্যা হলো চারজন, ছেলের সংখ্যা হলো ছজন। বোঝা গেছে? আচ্ছা এবার পরের অঙ্কটা চলে যাও, বাবা বাজার থেকে চার জোড়া কলা কিনে এনেছেন, যদি ভাই বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে তবে ভাই ও বোন প্রত্যেক কলা কতগুলি কলা খেয়েছে হিসেব করে দেখি। চার জোড়া, এক জোড়া মানে কত, দুটো, তাহলে চার জোড়া মানে কি, চারকে দুই দিয়ে গুণ করব, আট হবে, ঠিক আছে, তাহলে আটটি কলা। আচ্ছা ধরো বাবা বাজার থেকে কলা কিনে এনেছেন চার জোড়া, ঠিক আছে, চার জোড়া মানে আমি তোমাদের বললাম জোড়া মানে কি, এক জোড়া সমান দুটো, চার জোড়া সমান চারকে দুই দিয়ে গুণ করে আটটি, ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে পেললো, তাহলে ভাই কলা খেলো, ভাইয়ের অনুপাত কত, ওয়ান বাই অনুপাত দুটো যোগ করবে, ওয়ান প্লাস তিন সমান একের চার অংশ, বোন কলা খেলো, বোনের অনুপাত কত ছিল তিন, তিন বাই অনুপাত দুটো যোগ করো, ওয়ান প্লাস থ্রি সমান তিন বাই চার অংশ। আচ্ছা টোটাল কটা কটা ছিল, আটটা, তাহলে আটটির মধ্যে ভাই কলা খেয়েছে
আট ইন্টু একের চার অংশ বাইর ছিল একের চার টি, আট ইন্টু একের চার টি, যেহেতু এখানে আটটি কলা বলেছে এই জন্য এককটা টি হবে, কাটাকাটি করে চার দুগুণে আর দুই দুটো, আটটির মধ্যে বোন কলা খেয়েছে আট ইন্টু তিনের চার টি, এখানে আর অংশ নয় টি, কাটাকাটি করে করে দুই হলো তিন দুগুণে ছয়, তাহলে ভাই কলা খেয়েছে দুটো, বোন খেয়েছে ছটা কলা। বোঝা গেছে? আজ এই অবধি, পরের দিন পরের প্রশ্নমালা শুরু করব। বাড়িতে থাকবে, সাবধানে থেকো, রাখছি।